সরকারি নির্দেশিকা মেনে আগামী 12ই ফেব্রুয়ারি থেকে আংশিকভাবে শুরু হতে চলেছে রাজ্যের স্কুলগুলি। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য খুলতে চলেছে স্কুল। 2020 সালের মার্চ মাস থেকে করোনা আবহের কারণে বন্ধ হয়ে যায় রাজ্যের স্কুল কলেজগুলি। এরপর দফায় দফায় বিভিন্ন পরিষেবা চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছিল। এবারে কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী আংশিকভাবে খুলতে চলেছে দেশের স্কুলগুলি। এক্ষেত্রে একদিকে যেমন সরকারি সমস্ত নির্দেশিকা মানতে হবে, পাশাপাশি স্কুল থেকে যাতে সংক্রমণ না ছড়ায় সেই দিকে স্কুল কর্তৃপক্ষকেও কড়া নজরদারি চালাতে হবে। শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অত্তুহা বাগচি জানান, অ্যাকচুয়ালি কালকে থেকে যেহেতু স্কুল খুলছে 9-12 পাঁচটা ক্লাস, 9 রানিং 10, অ্যাপিয়ারিং মাধ্যমিক 10, 11 এবং 12, এই পাঁচটা ক্লাসের যেই মুহূর্তে আমাদের কাছে সরকারের তরফ থেকে এই নোটিফিকেশনটা আসলো, আমরা সেই দিনই একটা প্রোফর্মা রেডি করেছিলাম। রেডি করে আমরা গার্জেনদের কাছে হোয়াটসঅ্যাপে মেলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে কারা কারা উইলিং, কত মানে আউট অফ দ্য টোটাল ক্লাস, মানে সমস্ত স্টুডেন্ট থেকে কতজন গার্জেন দে আর উইলিং টু সেন্ড দেয়ার স্টুডেন্টস, সেন্ড দেয়ার ডটার্স টু স্কুল, আর 11-12 ক্ষেত্রে কতজন থিওরি ক্লাস নিতে চায়, কতজন প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড করতে চায়, কতজন থিওরি প্র্যাকটিক্যাল দুটোই করতে চায়, আর 9-11 কারা অ্যাটেন্ড করতেই চায় না, এই টোটালটার একটা স্ট্যাটিস্টিক্স আমরা নিয়েছিলাম। প্রথমে নিয়ে একটা স্ক্রিনিং করার জন্য যে আমরা রুটিনটা যে করবো, একটা প্রফেশনাল রুটিন, তাহলে কীভাবে ক্লাসটাকে ডিভাইড করবো, তো দেখলাম যে মোরললেস একটা সিংহভাগ মেয়েই কিন্তু আসতে রাজি ক্লাস করতে। আপাতত আমরা যেটা করেছি অল্টারনেট ডেতে ক্লাস করব, মানে যেমন এ আর বি সেকশনটাকে সম্বুত শুক্র, সি আর ডি সেকশনটাকে মঙ্গল বৃহস্পতি শনি, এইভাবে আমরা ক্লাসটাকে অ্যারেঞ্জ করব। প্রত্যেকটা ক্লাসে আমাদের অন অ্যান অ্যাভারেজ 18টা করে বেঞ্চ আছে, 3টে করে রো, তো ফার্স্ট রোতে, ফার্স্ট রোর ফার্স্ট বেঞ্চে যদি দুজন বসে, সেকেন্ড বেঞ্চে একজন, থার্ড বেঞ্চে দুজন, এইভাবে হয়ে আবার মিডল রোতে গিয়ে প্রথমে শুরু করব একজনকে দিয়ে, একজন তারপরে দুজন তারপরে একজন, এইভাবে আমরা মোটামুটি প্রত্যেকটা রোতে 9 জন করে বসাতে পারছি, মানে টোটাল ক্লাসে প্রায় 27 জন আমার হচ্ছে অন অ্যান অ্যাভারেজ। তো এক একটা সেকশন, যেমন ধরো আমি যদি 9A ধরি, তাহলে 9A1, 9A2, 9A3 মোটামুটি 81 জন স্টুডেন্ট আমাদের এক একটা সেকশনে 80-81 করেই আছে। এইভাবে আমরা একটা প্রফেশনাল রুটিন তৈরি করেছি। এছাড়া যে কোভিডের ওপর এতদিন ধরে যে আমাদের অ্যাওয়ারনেসগুলো আমরা জেনেছি, যেগুলো আমাদের সরকার থেকে নির্দেশিকা এসেছে, সেটার উপরে ভিত্তি করে আমরা অনেকগুলো ট্রান্সলেট করে নিয়েছি। নির্দেশিকাগুলো বাংলা ইংলিশে এসেছিলো, ট্রান্সলেট করে নিয়ে সেগুলোর ফ্লেক্স বানিয়েছি, আর কিছু কিছু ইংলিশ, আমাদের তো বাইলিঙ্গুয়াল স্কুল, আমাদের ইংলিশ আছে ক্লাস 8 পর্যন্ত, সেজন্য কিছু কিছু পোস্টারও বানিয়েছি ইংলিশে, এবং সেগুলো গেটে, দুটো গেট আমাদের মেন এন্ট্রান্স গেট, তারপরে স্কুলের ভেতরে বিভিন্ন জায়গায় সেগুলো আমরা লাগিয়ে দিয়েছি, যাতে মেয়েরা সবসময় চলতে ফিরতে এই অ্যাওয়ারনেসগুলো জানতে পারে। কালকে আমরা মোটামুটি 8 তারিখ থেকে আমরা মিটিং শুরু করেছিলাম, 8 তারিখ করেছিলাম ক্লাস 9কে নিয়ে, 9 তারিখ করেছিলাম 9-10 ফার্স্ট মানে রানিং 10 আর অ্যাপিয়ারিং মাধ্যমিক 10, আর গতকাল করেছিলাম 11 এবং 12কে নিয়ে। তো এটা গার্জেনদেরকে পুরো অ্যাওয়ারনেস যেগুলো আছে, রোল অফ স্টুডেন্টস, রোল অফ পেরেন্টস, এগুলো সব আমরা জানিয়ে দিয়েছি যে তাদের টিফিন, জলের বক্স এগুলো আনতে হবে, তারপরে কোনো অর্নামেন্ট পরে আসা যাবে না, যা যা আমাদের আছে সতর্কতামূলক, আমাদের যা যা নোটিফিকেশন ছিল সব জানিয়ে দেওয়া হয়েছে। আর গার্জেনদের বলে দেওয়া হয়েছে টিফিন আর জলের বোতল দিতে ইন বিটুইন স্কুল তাদেরকে ছাড়া হবে না, এগুলো সব বলেছি। আর যেটা নাকি অ্যাপিয়ারিং মাধ্যমিক আর অ্যাপিয়ারিং এইচএসের জন্য আমরা যেটা প্ল্যান করেছি, যে দিদিমণিরা যেটা প্ল্যান করেছেন, ইনফ্যাক্ট বেটার টু সে, যে পুরো সিলেবাসটাকে আমরা 4টা ভাগে ভাগ করব। মার্চ মাসের প্রথম 15 তারিখের মধ্যে 1/4 পোর্শন সিলেবাস, সেটাকে পুরো পড়িয়ে সেটার উপর একটা পরীক্ষা, আবার সেকেন্ড হাফে সেকেন্ড 1/4 পোর্শন পড়িয়ে তার উপর পরীক্ষা, তারপরে এপ্রিল মাসে 3rd 1/4 পোর্শন পড়িয়ে তার উপর পরীক্ষা, আর 30 তারিখের মধ্যে 4th 1/4 পোর্শন পড়িয়ে তার উপর পরীক্ষা। ফেব্রুয়ারি মাসটা আমরা মেইনলি ডাউট ক্লিয়ারিং করবো, মেয়েরা তো এতদিন ধরে পড়ে এসছে, মানে আমি বলছি কিন্তু এটা অ্যাপিয়ারিং মাধ্যমিক অ্যান্ড অ্যাপিয়ারিং এইচএসএস স্টুডেন্টদের জন্য, আর 9-10-11 তো তাদের আমাদের একদম ধারাবাহিকভাবে পড়ানো হবে, ওদের জন্য আমরা মেইনলি ফেব্রুয়ারি মাসটা ডাউট ক্লিয়ারিং করবো হোল সিলেবাসের ওপর, তারপরে পার্ট পার্ট করে ভাগ করে নেব। এইভাবে আমাদের মোটামুটি এপ্রিল মাসের মধ্যে সিলেবাসটা টোটালটা কমপ্লিট হওয়ার পর মে মাসের ওপর টোটাল মাসের, সে 70 হোক 80 হোক, তার উপরে একটা কম্প্যাক্ট পরীক্ষা নেবো।